সুস্থ হওয়াটা অনেক বড় একটি নিয়ামত। আমরা যারা সুস্থ আছি আমরা কেবল তারাই জানি যে সুস্থতা আসলে কি জিনিস। যখন আপনি অসুস্থ হবেন তখন আপনি বুঝতে পারবেন যে একটা সময় যখন সুস্থ ছিলাম তখন বুঝতে পারিনি, এবং অসুস্থতাতে যে থেকে যখন মানুষ সুস্থতায় ফিরে আসেন এর থেকে বড় আনন্দের এবং বড় প্রাপ্তির আসলে আর কিছুই হতে পারে না। দর্শক, বর্তমান সময়ে আমরা যে অত্যাধুনিক যে বিভিন্ন মেশিনারি আছে বা বিভিন্ন ধরনের যে মেডিকেল ইকুইপমেন্টস বা আপনার বিভিন্ন ধরনের থেরাপির যে যন্ত্রপাতি আছে, এই সব কিছুর একটা অফুরন্ত ভাণ্ডার নিয়ে ডিপিআরসি হসপিটাল ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলীতে। দর্শক, আপনারা অনেকেই আসলে এই নামটার সাথে পরিচিত, এই ডিপিআরসি হসপিটালের সাথে, কারণ একজন মাত্র ব্যক্তির জন্য। তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি দীর্ঘদিন যাবৎ এই বিভিন্ন ধরনের বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও এই জাতীয় বিষয়গুলো নিয়ে অনেক চিকিৎসা দিয়ে আসছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট, যিনি সুদূর খুলনা থেকে এসেছেন। দীর্ঘদিন যাবৎ উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে উনি ভুগছিলেন, পাশাপাশি ওনার অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার দুই হাঁটুতে, এবং অবস্থাটা প্রথম দিকে যদিও সহনীয় পর্যায়ে ছিল, বাট একটা সময় সেটা সহনীয় পর্যায়ে ছিল না, খুবই খারাপ অবস্থায় চলে গিয়েছিল। দর্শক, আসুন একটু ওনার সাথে পরিচিত হই, কী হয়েছিল এবং আজকে উনি কেমন আছেন ওনার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। মাহমুদা বেগম। মাহমুদা বেগম, আমরা দেখতে পাচ্ছি আপনার বয়স 37 বছর। হ্যাঁ। খুলনা কোথায় থাকেন? খালিশপুরে। খালিশপুর। হাউস ওয়াইফ? হ্যাঁ। কয় সন্তান আপনার? দুই সন্তান। দুই সন্তান। সেই এত দূর থেকে শফিউল্লাহ প্রধান স্যারের নাম শুনে স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, কি হয়েছিল আপনার? আঁচু ধরে ব্যথা। কোথায় কোথায় ব্যথা ছিল? দুই হাঁটুতে, দুই হাতের জয়েন্টে। আচ্ছা, আর কোথাও ব্যথা ছিল? কোমরে বা ঘাড়ে? না, কোমরে ছিল না, ঘাড়ে ছিল। আচ্ছা, তার মানে আপনার ঘাড়ে ব্যথা ছিল, হাতে ব্যথা ছিল এবং হাঁটুতে ব্যথা ছিল। প্রথম এটা বুঝতে পারেন কতদিন আগে? এটা শুরু হয় পায়ের গোড়ালি থেকে। আচ্ছা। তারপর আস্তে আস্তে 14 সাল থেকে শুরু হয় পায়ের গোড়ালি থেকে, আস্তে আস্তে মানে আঁঠু ধরে, তারপর হাতের কবজি ধরে, তারপর আস্তে আস্তে সারা শরীর ছড়ায় যায়। আচ্ছা, প্রথম যেদিন ব্যথা শুরু হয় কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল নাকি? এমনিতেই হঠাৎ করে একদিন দেখছেন যে সকালে ঘুম থেকে ওঠার পর পা দিচ্ছেন, দেখছেন প্রচন্ড ব্যথা করছে, লাল হয়ে গিয়েছিল, অনেক ব্যথা পেইন হচ্ছিল। আচ্ছা, তখন থেকে আস্তে আস্তে শুরু হলো, কোনো কারণ বুঝতে পারেনি যে কেন হঠাৎ করে হচ্ছে। তো সাথে সাথে কি কোনো ডক্টর বা কারোর কাছে গিয়েছিলেন নাকি? না, গেছিলাম তখন কিছুদিন খাওয়ার পরে ওটে মানে পায়ের গোড়ালে ভালো হয়ে যায়, তারপর আস্তে আস্তে হাতের কবজে ধরে, তারপর পায়ের গিরা ওগুলো মানে ওষুধের কাজ হয় না আস্তে আস্তে। ডক্টরের কাছে গিয়েছিলেন, উনি কি আপনার প্রবলেমটা বলেছিলেন যে আসলে কেন হচ্ছে বা কেন লাল হয়ে গেল? না, ধরতে পারছিল না। আচ্ছা, পরে যে খুলনা আবু নাসরে দেখাই, উনি ধরতে পারছিল যে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা, এটা কত বছর প্রবলেমটা শুরু, কত বছর পর বুঝতে পেরেছেন যে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস? 3 বছর পর। 3 বছর। এই 3 বছর কিভাবে কেটেছে? এই ওষুধ খাচ্ছেন, ভালো থাকছেন, ব্যথা চলে গেছে, আবারও ঠিক একই অবস্থায় ফিরে যাচ্ছেন? সকালে খাইলে, দুপুরে হাঁটাহাঁটি চলে করি, রাত্রে যে না খাই সকালে উঠতে পারি না, এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। কখনো কি এরকম হয়েছিল যে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন, কারো সাহায্য ছাড়া উঠতে পারছেন না? হ্যাঁ, এরকম হয়েছে, তো শীত আসলে এরকম হয়ে যায়। আচ্ছা, সো তার মানে আপনার বাইরের যে কাজ বা গৃহস্থালির কাজগুলো সেগুলো আর আপনি ঠিকমতো করতে পারছিলেন না, তো পায়ের ব্যথা থেকে সেটা কি ধীরে ধীরে হাঁটুর দিকে ব্যথাটা রেফার হচ্ছিল? হাঁটুতেই হচ্ছিল। আচ্ছা, তারপরে সেই ব্যথাটা কি ধীরে ধীরে উপরের দিকে উঠা শুরু করলো? একটা সময় দেখতে পাচ্ছেন যে আপনার হাতেও ব্যথা করছে, হাতের কি এলবো জয়েন্টে না কোথায় ব্যথা করছিল? না, শুধু কবজিতে। শুধু কবজিতে? কবজিতে, হ্যাঁ। আচ্ছা, তখন কি কোনো কিছু আর ভারী কিছু আপনি ধরতে পারছিলেন না? আগের মতো করে কোনো কাজও করতে পারছেন না, সার্বক্ষণিক একটা ব্যথা সবসময় কাজ করতো। তো যখন এইভাবে যাচ্ছে, যখন ডক্টরের ওষুধও খাচ্ছেন কোনো কিছু হচ্ছে না, তখন কি করলেন? তখন আর কি করবো, তখন এক কবরেজের ওষুধ খাইলাম। এটা কি আপনার এলাকাতেই? হ্যাঁ, কিছু দূরে আছে। আচ্ছা, যে কবিরাজের সন্ধান কিভাবে পেয়েছিলেন? একজনের মাধ্যমে পাইলাম। আচ্ছা, মানে ওষুধ খেয়ে কিছুটা ভালো মানে হাঁটাচলা যায় আর কি। আচ্ছা, তো আপনিও তার কাছে গিয়েছিলেন এবং ওষুধ নিয়েছেন, কোনো উপকার পেয়েছিলেন? মোটামুটি থাকা যায় আর কি, মানে দেখছেন যে ব্যথাটা কিছুটা কমে যাচ্ছে। আচ্ছা, তারপরে কি করলেন?
এভাবে যখন কাটতে থাকলে ধীরে ধীরে দেখছেন যে আরও খারাপের দিকে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন, পরিবারের যত্ন নিতে পারছেন না, প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। তারপরে স্যারের ভিডিও দেখলাম, তারপরে এখানে স্যার ভালো লাগলো স্যারের কথা শুনে, তারপর স্যারের কাছে আসলাম। ডিসিশন নিয়েছেন যে স্যারের কাছে আসবেন। তো স্যারের কাছে যখন প্রথম আসেন, স্যার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে যখন শিওর হলেন যে আপনার অস্টিওআর্থ্রাইটিস আছে এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে এবং সেটা সিভিয়ার পর্যায়ে চলে গিয়েছে, তো স্যার কি বলেছিলেন আপনাকে? তখন বলছে ভর্তি থাকতে হবে 17 দিন। আচ্ছা, আজ তো 15 দিন। তখন মাশাল্লাহ মানে সামনে দিয়ে আমি হাঁটতে গেলে ঝুঁকে পড়ে যেতাম, এখন সেটা হচ্ছে না, মাশাল্লাহ হাঁটতে পারছি, স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন। কত বছর পর হবে? 2014 সালের পর থেকে আজকে 2022 সাল, অনেকটা সময়, প্রায় 8 বছর। আর দুই হাঁটতে গেলে দুই হাঁটু মানে মাঝে মাঝে জড়াই দিত, ওটা জড়াচ্ছে না বর্তমান, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে, হাঁটতে পারতেছে আর মাশাআল্লাহ। যখন চিকিৎসা করছেন, ডক্টরের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু ভালো হচ্ছেন না, বরঞ্চ আরও ধীরে ধীরে দেখছেন খারাপ হয়ে যাচ্ছে, মানে অনেকটা পঙ্গুর মতো হয়ে যাচ্ছিলেন, ডিজেবল হয়ে যাচ্ছিলেন, কখনো মনে হতো না যে আমি কি আর কোনোদিন সুস্থ হব না? আমি সবসময় মাথায় কাজ করতো, আমি স্বাভাবিক হব না কোনোদিন, এইভাবে প্রচন্ড ব্যথায় হয়তো সারা রাত কান্না করছেন, ঘুমাতে পারছেন না, সন্তানদের ঠিকমতো দেখাশোনা করতে পারছেন না, এই যে একটা কষ্টকর একটা সময় যেত, পেছন থেকে মানুষ অনেক কথা বলতো এই সময়টাতে, অনেকে অনেক ধরনের কথা শুনতো, তো মনটা আরও বেশি খারাপ হয়ে যেত, তাই না? হ্যাঁ, অসুস্থ থাকে তো মন খারাপ হয়ে যায়। এই যে দীর্ঘ একটা সময় পরে আজকে সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার যে আপন যে নিবাস সেখানে ফেরত যাচ্ছেন আপন পরিবেশে, কেমন লাগছে আজকে? হ্যাঁ, ভালো লাগছে যে সুস্থ কিছুটা, আল্লাহর এসে ফিরে সারের এসে আল্লাহর ভালো লাগতেছে। একটা সময় ছিল যখন অসুস্থ ছিলেন, অসংখ্য মানুষের ভিডিও দেখতেন আর হয়তো চিন্তা করতেন একদিন হয়তো আমিও যাবো, হয়তো আমিও সুস্থ হবো। হ্যাঁ, ভালো লাগে স্যারের ভিডিও দেখে। আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন, অসংখ্য দর্শক এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন আপনি? হ্যাঁ, আমি বলবো যে যাদের এরকম সমস্যা আছে তারা যে স্যারের কাছে ভিডিও দেখে আসে, হয়তো বা সুস্থ হয়ে যাবে। আপনার একটা বিশ্বাস যেহেতু আপনি নিজে সুস্থ হয়েছেন, এই সময়টাতে আপনার পরিবারের সাপোর্ট আপনি কেমন পেয়েছেন? না, পরিবারের সাপোর্ট মাশাআল্লাহ অনেক পাইছি, এবং তাদের সাপোর্ট এবং স্যারের চিকিৎসা দুইটার কম্বিনেশনে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। দর্শক, প্রতিটা পরিবার আসলে এমন হওয়া উচিত, পরিবারের যে সদস্যরা আছেন তাদের অবশ্যই এইভাবে হাত বাড়িয়ে দেওয়া উচিত, যেমনটা আমাদের এই বোনের ক্ষেত্রে হয়েছে। আসেন না দর্শক, সেই কাছের মানুষের সাথে আমরা একটু কথা বলি, ওই সময়টা কেমন দেখেছেন, আর আজকে যখন সুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছেন পরিবারের সবচেয়ে আপন মানুষ থেকে, কেমন লাগছে আজকে? আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? জি, ইনশাল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদের। আমার নাম আল মামুন। আল মামুন, স্যার পেশাগতভাবে কি করেন? আমি বিজিবিতে কর্মরত আছি। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশকে রক্ষার জন্য আপনারা নিবেদিত প্রাণ সবসময়। স্যার, আপনার সহধর্মিনী মাহমুদা বেগম, দীর্ঘদিন যাবত উনি অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস উনি ভুগছিলেন, এবং বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন রকম চিকিৎসা করেছিলেন, এবং এমন কোনো জায়গা নেই আপনারা জানেন, শেষ পর্যন্ত কবিরাজের শরণাপন্ন আপনারা হয়েছিলেন, যেটা আমরা জানতে পারলাম। ওই সময়টাতে কেমন দেখতেন যদি আমাদেরকে একটু বলেন? যদিও আপনি আপনার কাজের খাতিরে আপনাকে একটু বাইরে থাকতে হতো, তো ওই সময়টা কেমন দেখেছিলেন? কর্ম শেষ করে যখন ছুটিতে আসতাম বাড়িতে, এসে তো এসে তাকে খুব অসুস্থ অবস্থা পাইতাম আর কি। আমার যতদূর সম্ভব আমি তাকে সাহায্য সহযোগিত করছি, দুটি সন্তান নিয়ে খুব কষ্ট সে দিন যাপন করছে, একা একাই পুরোটা ইয়ে করছে, এমনি তার কোনো সদস্য নাই। আলহামদুলিল্লাহ, স্যারের এখানে আসছি, স্যার এখানে এসে আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ বললে চলে। আর এখানে আসার পরে যে হাসপাতালের যে কার্যক্রম, অনেক সুন্দর সুন্দর পরিবেশ, আমি সবার উদ্দেশ্যে একটু কিছু বলতে চাই। অবশ্যই, সেটা বলতেছি যে আপনারা এই ধরনের অসুখ যাদের আছে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি না করে আমার মনে হয় এখানে সর্বপ্রথম এখানে আসাই ভালো, তাহলে হয়তো জীবন থেকে এত সুন্দর সুন্দর সময় হতো না আর অর্থ দণ্ড হইতো না। অবশ্যই, আমি সাধ্যমতো অনেক জায়গায়, অনেক আমাদের খুলনায় যত ভালো ভালো ডাক্তার আছে সবাইকে দেখানো হয়েছে, ওষুধ দিলে খাইলে একটু ভালো থাকে, একটু ভালো থাকে, তবে ব্যথা থাকেই, একটু চলাফেরা করতে পারে, একদিন ওষুধ বন্ধ দিলে আবার সাবেক অবস্থায় চলে যায়। তাই আমি সবার প্রতি আমার অনুরোধ থাকলো যে
এই হাসপাতালের খবর যদি কেউ পেয়ে থাকেন যে কোনো মাধ্যমে আপনারা এখানে এসে চিকিৎসা করাবেন, এতে আপনাদের আশা করি যে আল্লাহ সহায় হইলে থাকলে ভালো হবে। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ, আসলে বিচারের দায়িত্ব আসলে আপনাদের হাতে, যারা বুঝদার তারা অবশ্যই বুঝবেন যে পরিবারের আপন মানুষটি, আপন সদস্যটি যখন কষ্টে থাকে আপনি পৃথিবীতে কখনোই ভালো থাকবেন না, কখনোই আপনার ভালো লাগবে না। আপনি যখন দেখবেন যে আপনার পরিবারের আপন মানুষগুলো ধীরে ধীরে কষ্টে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, ডিজেবল হয়ে যাচ্ছে, এই সময়টা দেখতে আমাদের কারোই ভালো লাগে না। কিন্তু কেন, একবার প্রশ্ন করুন, চিকিৎসা যখন আমাদের হাতের কাছে আছে কেন আমরা বছরের পর বছর আমরা ডিজেবল হয়ে আমরা বিছানায় পড়ে থাকব? কেন অন্যের সাহায্যের জন্য আমরা বারবার ডাকতে থাকবো, আমাকে একটু বাথরুমে নিয়ে যাও, আমাকে এটা একটু এগিয়ে দাও, আমাকে একটু খাইয়ে দাও, কেন অন্যের গলগ্রহ হয়ে থাকব? চিকিৎসা নেই, সুস্থ থাকুন, চিকিৎসা আমাদের হাতের মুঠোতেই আছে, এর জন্য আমাদেরকে বিদেশে যেতে হবে না। আমাদের পরিবারের প্রতিটা সদস্য যদি ঠিক এইভাবে পরিবারের অসুস্থ মানুষগুলোর দিকে আমরা হাত বাড়িয়ে দিই, আমার মনে হয় না আমাদের পুরো পৃথিবীতে আর একটি মানুষ অসুস্থ থাকবে। ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।